জিবি হাসপাতালে মৃত্যু তিন দিনের এক শিশুর বুধবার শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা নেওয়ার সময় নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় বলে পরিবারের সদস্যদের অভিযোগ এরপরে মৃত্যুর কোলে ঢুলে পড়ে শিশুটি বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে মৃত শিশুর পরিবারের সদস্যরা তাদের বক্তব্য জন্মের পর শিশুটি সুস্থ ছিল করোনা পরীক্ষা করতে গিয়ে বিপত্তি বলে অভিযোগ মৃত শিশুটির অভিভাবকের কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার জানা গেছে গত শুক্রবার ওয়েঞ্জেসি এলাকা থেকে গর্ভবতী মা মাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয় সোমবার শিশুটির জন্ম হয় এরপর সুস্থ ছিল মা ও শিশু করোনা সংক্রমণের জেরে পরিবারের সদস্যদের সদ্যজাতকে দেখতে দেওয়া হয়নি বলে জানান তারা বুধবার শিশুটির করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে গেলে নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এরপর পরিবারের সদস্যরা জানতে পারে শিশুটির মৃত্যু হয়েছে তবে শিশুটির করোনা আক্রান্ত কিনা তা জানা যায়নি আরও অভিযোগ শিশুটির মৃত্যুর পরও চিকিৎসক তাদের ছুটি দিয়ে দেয় এক্ষেত্রে হাসপাতালের পরিষেবা নিয়ে প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার

কালকে ইনজেকশন লেগছে আড়াই হাজার টাকা দিয়ে হ্যাঁ ইনজেকশনটা আইনা দিছে মারে দিছে তো বাচ্চা ও মাস দুজন সুস্থ আজকে সকালবেলা আমি আইছি আয়াশি রেগারটার দিকে আইসি আয়া তখনও দেখছি বাচ্চা ভালো আমার দিকে চাইছে কুতদুর পরে তাই বাচ্চা নাকি দিয়ে কীতাজনী করো না বলে টেস্ট করবো জানি নাকি দিয়ে দিছে পতকাল পরই দশ মিনিট পরে তাই মারে ফোন করছে মা কী আবু আছে না শ্বাস্থিতো করতেছে না আবু না খেয়ে আছে না বদ্ধ হয়েছে পত্তন করে ফোন করে ক আচ্ছা মেলে নাই তুমি ফোন করে মেসেজ নাইকি দি আমুরচ্চার ব্লাড লই येते নাকি দি ডাক্তার জানি দিছে এসেরে ব্লাড আই না কত পরে কবিতা বাচ্চা বলে আর নাই বাচ্চা রে মেগা লইতে ডড়ড় বিও রিপোর্ট ইনটু